আচ্ছা তাহলে দেখো এখানটা যেটা বলছিলাম আমরা আই থ্রি ভ্যালুটা দেখো যেটা পেয়েছি মাইনাস সিক্স আই ওয়ান প্লাস থ্রি ইন্টু পাই বাই টু দার হোল স্কোয়ার। এবার এখান থেকে আই ওয়ান এর ভ্যালুটা আমরা বার করবো। আই ওয়ান এর ভ্যালুটা বার করার জন্য আমাদের দেখো আই এন ইজ ইকুয়াল টু যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা সাহায্য নেবো। আই এন ইজ ইকুয়াল টু ছিল ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন সাইন এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু সাইন এক্স ডিএক্স। এটা ছিল দেখো আই এন এর ভ্যালুটা। তাহলে এখান থেকে যদি এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে কি পাবো না আই ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স সাইন এক্স ডিএক্স পাবো দেখো, তাই তো? আচ্ছা তোমরা দেখো যতটা লিখেছিলে এটাকে বাইপাস করতে হবে। এবার এবার তোমরা দেখো যতটা লিখেছিলে এগেন আই থ্রি ইজ ইকুয়াল টু সিক্স আই মাইনাস সিক্স আই ওয়ান প্লাস থ্রি ইন্টু পাই বাই টু দার হোল স্কোয়ার। এবার লেখো হয়ার আই ওয়ান ইজ ইকুয়াল টু উপরে লিখছি দেখো হয়ার আই ওয়ান ইজ ইকুয়াল টু হয়ার আই ওয়ান ইজ ইকুয়াল টু তাহলে হবে কত না হয়ার আই ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এটা দেখো আই ওয়ান এর ভ্যালুটা হবে। এবার এখান থেকে বাইপাস করে আমাকে যেটা করতে হবে আই ওয়ান এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো সমান দিয়ে আমরা যখন বাইপাস করবো মানটা কত আসবে না দেখো হবে মাইনাস এক্স ইন্টু কস এক্স লিমিট দিয়ে দিচ্ছি জিরো টু পাই বাই টু মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স এর ডেরিভেটিভ মানে ওয়ান সাইন এক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে মাইনাস কস এক্স। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল তাহলে ওয়ান ইন্টু কস এক্স ডি এক্স দেখো। এবার এক্স এর জায়গায় যদি পাই বাই টু বসানো হয় ঠিক আছে তাহলে পাই বাই টু ইন্টু কস পাই বাই টু মানে জিরো হয়ে যাচ্ছে আর লোয়ার লিমিট বসালেও জিরো হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে ভ্যালুটা কত আসছে জিরো টু পাই বাই টু কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে কত না মাইনাস সাইন এক্স দেখো সরি শুধু সাইন এক্স এটা লিমিট হয়ে যাচ্ছে জিরো টু পাই বাই টু। তার মানে এখান থেকে ভ্যালু পেয়ে যাচ্ছে কত না সাইন পাই বাই টু মাইনাস সাইন জিরো তার মানে দেখো হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান। তার মানে অ্যাকচুয়ালি আই ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম কত না আই ওয়ান এর ভ্যালুটা দেখো অ্যাকচুয়ালি চলে এলো আমাদের ওয়ান। এবার আমরা যেটা করবো মানটা বসিয়ে দেবো ঠিক আছে। এই যে আই থ্রি ইজ ইকুয়াল টু যেটা লিখেছিলাম মাইনাস সিক্স ইন্টু আই ওয়ান প্লাস থ্রি ইন্টু পাই বাই টু দার হোল স্কোয়ার এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে তাহলে এখান থেকে লিখছি দেখো দেয়ার ফোর আই ফাইভ ইজ ইকুয়াল টু আমাদের দেখো আই ফাইভ পেয়েছিলাম মাইনাস কুড়ি আই থ্রি প্লাস ফাইভ ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার ফোর মাইনাস কুড়ি আই থ্রি প্লাস ফাইভ ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার ফোর। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে মাইনাস কুড়ি ইন্টু আই থ্রি ভ্যালুটা কত না আই থ্রির মান পেয়েছি দেখো মাইনাস সিক্স আই ওয়ান ঠিক আছে সেই মানটা লিখছি মাইনাস সিক্স আই ওয়ান প্লাস থ্রি ইন্টু পাই বাই টু তার হোল স্কোয়ার হলো প্লাস ফাইভ ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার ফোর। এবার সিক্স আই ওয়ান আই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে সেই মানটা দেখো পুট করছি তাহলে এটা হবে দেখো একশো কুড়ি মাইনাস সিক্সটি পাই বাই টু তার হোল স্কোয়ার হলো একশো কুড়ি মাইনাস সিক্সটি পাই বাই টু তার হোল স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে দেখো প্লাস ফাইভ ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার ফোর দেখো তো এরকম আসছে কিনা। তাহলে এখান থেকে পরের লাইনে সমান দিয়ে আমরা কি লিখে নিতে পারি না ফাইভ ইন্টু পাই টু দি পাওয়ার ফোর বাই সিক্সটিন আর কত হবে মাইনাস এটা হবে দেখো ফিফটিন পাই স্কোয়ার প্লাস ওয়ান টোয়েন্টি। এবার এটা কার ভ্যালু পেলে না এর বাঁ দিকে লিখে নেবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু সাইন এক্স ডিএক্স ঠিক আছে। এই জিনিসটার ভ্যালু পেয়ে গেলে ফাইভ ইন্টু পাই বাই ফোর বাই ষোলো মাইনাস পনেরো পাই স্কোয়ার প্লাস চলে এলো দেখো একশো কুড়ি। এটাই দেখো আমাদের বার করতে বলেছিল দেখো এখানে অঙ্কটা কমপ্লিট হলো তাহলে দেখে নাও এবার ভালো করে।